ঘরে ঘরে পরিচিত মনোমুগ্ধ বাসনারে ভরা এসরাজ পশ্চিম আগরবতী ভগবান যেউঠি এসরাজর বাসনা সেইঠি। আজি সুবর্ণপুর মুখ্য ডাক্তারখানার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে যাই। সুবর্ণপুর জেলার মুখ্য ডাক্তারখানার কার্যরত সিকুরিটি ও সুইপর এই রক্তদান শিবির আয়োজন করে কথারে অছি হম বি কিসি সে কম নেহি হে। এ কথা কহিবার অর্থ আমি তলিয়া কর্মচারী হেলে বি আমার বি মানবিকতা অছি, আমি মধ্য জনে করোনা যোদ্ধা বলি প্রমাণিত করিছু। ডাক্তারখানার কার্যরত সিকুরিটি সুইপর এবং সুপরভাইজর নিজে স্বইচ্ছারে আসি নিজের বহুমূল্য রক্তদান করে নিজের মানবিকতা পরিচয় দিয়েছেন। এই শিবিরে সমুদায় 20 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে। সুবর্ণপুর জেলার কোভিড যোদ্ধা সমাজসেবী শিবস মল্লিকু মুখ্য অতিথি ভাবে জেলার শ্রেষ্ঠ কোভিড যোদ্ধা ভাবে সম্মানিত করা যাই। এতে রক্তদাতা সংঘর মনোজ পণ্ডা উপস্থিত রহি রক্তদাতা সম্মানিত করে। রক্তভণ্ডারের ডক্টর দুর্গাদত্ত দাস, সুভাষ পণ্ডা প্রমুখ উপস্থিত লে। সুবর্ণপুর পীতাম্বর মহাপাত্র রিপোর্ট, লাইভ ওড়িশা নিউজ। Let's go.